আন্দোলন দমন করতে বিএনপি নেতাকর্মীদের মামলায় গ্রেফতার করা হচ্ছে না। অপরাধীদের গ্রেফতার করে সরকার আইনের আওতায় আনছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার সকালে ধামরাইয়ের কালামপুর এলাকার কালামপুর সাবরেজিস্টার অফিসে নতুন ভবন উদ্বোধন শেষে গণমাধ্যমকে তিনি একথা বলেন। আইনমন্ত্রী এ সময় আরও বলেন, আওয়ামী লীগের কোনো জায়গায় তারা মিছিল মিটিং করতে বাধা দিচ্ছে না, কিন্তু সহিংসতা আমরা সহ্য করব না। কেউ যদি গণ্ডগোল সৃষ্টি করতে চায় সেটা পুলিশ আইন শৃঙ্খলা রাখার জন্য তাদের দায়িত্ব, তারা আইন শৃঙ্খলা রক্ষা করবে। এবং এই যে পুরনো মামলা, এই যে মামলা হামলার কথা বলছে, নতুন মামলা হামলা তাদেরকে দেওয়া হচ্ছে না। পুরনো মামলা হামলার যে আসামি তারা যদি এখন বেরিয়ে আসে, তাদেরকে যদি পাওয়া যায়, তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে তো আইনি ব্যবস্থা নিতেই হবে। এ সময় আইনমন্ত্রী নতুন সাবরেজিস্টার অফিসের প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং পরে আলোচনা সভায় যোগ দেন। অনুষ্ঠানে রাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, ঢাকা ২০ আসনের সদস্য আলহাজ বেনজির আহমেদ, নিবন্ধন অধিদপ্তর মহাপরিদর্শক শহীদুল আলম ঝিনুকসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।